এসপি পি আপনি লিখেছেন অ্যাডি থেকে বানবাসীদের জন্য কাজ করা জনাব ফারাজ করিম চৌধুরী আলেমের কাছে জানতে চেয়েছেন যে বন্যার জন্য জনসাধারণ থেকে গৃহীত তহবিলের টাকা দিয়ে কি বন্যার্থদের জন্য পশু কোরবানি করা যাবে এক্ষেত্রে একশত পশু কোরবানি করা হলে প্রতি পশুতে সাতজন করে একশো পশুতে মোট সাতশো জনের নাম দেওয়া যাবে আর শুধু সাতশো জনের নাম না দিয়ে পুরো সিলেটবাসীর নাম দেওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা সোশ্যাল মিডিয়াতে আমার নজরে এসেছে কিন্তু আসলে করার সুযোগ পাইনি ধন্যবাদ ভাই রাশেদ কি আপনি প্রশ্নটি এখানে উপস্থাপন করার জন্য জনাব ফরাজ করিম চৌধুরী তিনি সামাজিক কাজ করছেন আর আলহামদুলিল্লাহ মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমরা আমাদের লাইভ থেকে তাকে সাধুবাদ জানাই আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে তিনি এই কাজকে অব্যাহত রাখবেন সুন্দরভাবে করবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি সেই তফিক যেন তার হয় আরও বেশি আর তার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে বর্ণাঢ্য এলাকায় আমরা কোরবানি করতে চাইলে কোরবানি করতে পারি তবে সেই কোরবানিগুলো কার তরফ থেকে হচ্ছে এগুলো ক্লিয়ার থাকতে হবে ধরুন আপনি মানুষের কাছ থেকে সেখানে কোরবানি করবেন এই মর্মে ডোনেশন নিলেন তাহলে সেক্ষেত্রে ধরুন আমি একজন ডোনার আমি আপনাকে একটা গরুর টাকা দিলাম তো ওই গরুটা আমার তরফ থেকে হবে আর একটা গরুতে যদি সাতজনের ভাগ আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে ধরুন গরুর দাম আশি হাজার টাকা বা সত্তর হাজার টাকা ধরুন সত্তর হাজার টাকা গরুর দাম হলে আপনি সাতজন মানুষ থেকে দশ হাজার করে টাকা নেবেন তাহলে সেক্ষেত্রে তাদের সাতজনের তরফ থেকে করবেন একটা গরুতে সাতটা নাম থাকতে হবে এমনটা কোনো বাধ্যবাধকতা নেই তিনজনের তরফ থেকে হতে পারে দুজনের তরফ থেকে হতে পারে এগুলো প্রোফাইলিং করতে হবে একটু জটিল কাজ সেজন্য আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে বর্ণার্য এলাকাতে একশত গরু জবে করে গোস্ত বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি ঘোষণা দিয়েছি ইতিমধ্যে আমাদের টিম কাজ শুরু করেছে কিন্তু সেটি কোরবানি নয় সেটি সাধারণ পশু জবে আমরা বন্যা দুর্গতদের জন্য যে ফান্ড আছে সে ফান্ড থেকে তাদের জন্য আমরা গোষ্ঠ বিতরণ করব কোরবানির ব্যাপারটা হলো যে কোরবানি আপনি যদি করতে হয় বন্যা দুর্গতদের জন্য তাহলে সেক্ষেত্রে দুর্গত এলাকা যে পশুগুলো আপনি কোরবানি করছেন এই পশুটা ধরুন ফর এক্সাম্পল আপনি মলিবাজার একটা কোরবানি করছেন এই পশুটা দাম যা সেটা হয় এক ব্যক্তি দিবেন তাহলে তার তরফ থেকে হবে হ্যাঁ আপনি এটা আলাদা করে কোরবানির সময় নিয়ত না করলেও হবে আল্লাহ তালা জানান আপনি উনি টাকাটা দিলেন আপনি ওনার তরফ থেকে গরু কিনলেন কিনে কোরবানি দিলেন আপনার এমনি সাধারণ নিয়ত থাকলো যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে হয়ে গেল আর যদি কয়েকজন থাকেন থেকে নেন তাহলে একটা গরুর মানে হয় সাত ভাগ নয় তিন ভাগ নয় পাঁচ ভাগ নয় চার ভাগ অর্থাৎ সাত অথবা তার নিচে যে কোনো ভাগের একটা ভাগের টাকা একজন সমান হারে দিতে হবে এমন হতে পারবে না ধরুন দশজন মিলে একটা গরুর টাকা দিলেন তাহলে এটা কোরবানি হবে না কারণ হয় সাতজন নয় পাঁচজন নয় ছয়জন অর্থাৎ ছয় ভাগ সাত ভাগ পাঁচ ভাগ তিন ভাগ দুই ভাগ এরকম ভাগ হলে পরিপূর্ণ ভাগের টাকা একজন দিলে তার তরফ থেকে হবে একটা গরু সাতজন হতে পারে কম হতে পারে সর্বোচ্চ সাতজন হতে পারে একশো গরু যদি আপনি সাতশো মানুষ থেকে টাকা নেন সমান্তরালভাবে ধরুন তাদের টাকা দিয়ে আপনি গরু কিনলেন কিনে আপনি তাদের তরফ থেকে কোরবানি করলেন এটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু যেভাবে বলেছি কোরবানির যে আহকাম আছে কোরবানির যে বিধিবিধানগুলো আছে আপনি নিজে কোরবানি করতে যা হবে এখানে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে জাস্ট এইটুকু আর সিলেটবাসীর নাম আপনি দিবেন না কারণ হলো কোরবানি যারা টাকা দিয়েছেন এগুলো তাদের তরফ থেকে যিনি টাকা দিয়েছেন স্পন্সর করেছেন নিয়ত করবেন তিনি যে আমার কোরবানিটা আমি সিলেটে দিলাম বা সুনামগঞ্জে দিলাম বা নেত্রকোনা দিলাম তো এটা তার তরফ থেকে আদায় হয়ে যাবে আপনি জাস্ট তার তরফ থেকে কিনে অ্যারেঞ্জ করলেন কেন তার প্রতিনিধির ভূমিকা আপনি রাখলেন অতএব এ বিষয়ে আমরা আসনা ফাউন্ডেশন কোরবানি যেরকম সারা দেশে করে থাকি আমরা এবছর সত্তর হাজার টাকা করে নিচ্ছি প্রতিটা গুরুর জন্য আমরা বলি এক ভাগের জন্য আপনি দশ হাজার করে টাকা দেন দশ হাজার করে ধরুন আপনার কাছে দুশো লোক টাকা দিলেন তাহলে দুশো লোকের জন্য আপনি একটা গুরুতে সাত ভাগ করে হিসেব করে আপনি গরু কিনে কোরবানি দিয়ে দিবেন তাদের কোরবানি হয়ে যাবে আবার যারা পুরো গরুর টাকা দিচ্ছে এটা তো তাদের একজনের তরফ থেকে হয়ে যাচ্ছে সেটা তার তরফ থেকে নিয়ত করবেন অতএব কোরবানির বিধিবিধানকে মেনে আপনি এভাবে কাজটা করতে পারেন কোনো অসুবিধা নেই চালক তার